कुछ भी सब दिखता है यारा, मैं क्या करूं। দুপাক দিয়ে পারবো না গো মা, এটা হবে না। ছোট হচ্ছে তো, এই পাশে গড়ো। কোন পাশে? এই পাশে তো ছোট, দেখবে এখন তোমার হাত সরু হয়ে যাবে। হ্যাঁ দেখবে, বুঝতে পারবে তখন। একেই তোমার হাত সরু, তাহলে আরো বেঁধে সরু করে দিচ্ছ তুমি। সরু আবার কি করে হবে? আরো সরু হয়ে যাবে, আর চওড়া হবে না, বুঝবে। বড় হলেও হাত সরু লিক দিকে থেকে যাবে। আমি তো হাতে এগুলো পরতাম না, ওই জন্য সরে সময়। গুড ইভিনিং, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আর আপনাদের আশীর্বাদে আমাদেরও দিন ভালোই যাচ্ছে। কিন্তু সমস্যাটা হয়েছে কি, আমার মেয়ের তো শরীরটা খারাপ, ঠান্ডা লেগেছে। অনেকদিন পরেই বা ঠান্ডা লাগলো, ঠান্ডা লেগে ওর একটু মানে কাশি আর সর্দি মতো হয়েছে। জ্বর সেইভাবে আসেনি, কিন্তু গাটা ভালোই গরম ছিল। আর ওর শরীর খারাপ থাকলে সব থেকে যেটা ওর অসুবিধে হয় কি, ও বিছানা থেকে তো নামতে ওর ভালো লাগে না, শুয়ে থাকে। কাশিটা ভালোই আছে, আর সেই জন্য ওর মন খারাপ করে বলে ওর যখন শরীরটা খারাপ থাকে তখন আমি আমার কাজকর্মগুলো একটু কম রাখার চেষ্টা করি, তখন আমি ওর সঙ্গে বেশি করে সময় কাটানোর চেষ্টা করি। তাতে করে কি হবে, ওর যে কষ্টটা অনেকটা কম মনে হবে। ওর সঙ্গে সারাক্ষণ বকবক করি আমি, তারপরে ওর সঙ্গে গল্প হয়, খেলা হয়, অনেক কিছু। ওর কাছে বসে থাকলে ওর মনে হয় ও সবসময় একটুখানি উঠে গেলেই, মা তুমি কোথায় যাচ্ছ, একটুখানি এসো না। শরীর খারাপ তো স্বাভাবিক, যে বাচ্চা সারাক্ষণ খেলে বাড়িতে, বকবক করে, আমার পেছনে পেছনে ঘুরে বেড়ায়, সে যদি অসুস্থ হয়ে বিছানায় শুয়ে থাকে সেটা দেখলেই কষ্ট লাগে আমারও। সেই জন্য সেভাবে এখন কাজকর্ম তেমন কিছু সন্ধ্যাবেলা রাখিনি আমি আজকে। শুধুমাত্র দুপুরবেলা চিকেন হয়েছিল, চিকেন আছে খানিকটা, আর আমার মেয়ে চিকেন আর রুটি খেতে খুব ভালোবাসে, সেই জন্য একটু রুটি বানাবো। ওর চুলটা এখন বেঁধে দিচ্ছি, চুলগুলো কাটাতে হবে, পেছনগুলো অসমান হয়ে গেছে, কাটাতে হবে, কয়েকদিন পরে কাটিয়ে নেবো। আসলে ঠান্ডা লেগেছে এখন, কাশিটা হচ্ছে, সেই জন্য চুল কাটাচ্ছি না। চুল কাটলেই তো শ্যাম্পু করতে হবে, কাটাতাম। কাশির সিরাপ খাচ্ছে, তবুও সবে তো শুরু হয়েছে খাওয়ানো, আর ওষুধ খাওয়ালে একদিনে তো আর কমবে না, একটু সময় দিতে হবে। চুলটা বেঁধে দিয়েছি আমি, বাঁধা হয়ে গেছে। আর আমি জামা কাপড়গুলো ওর সঙ্গে যেহেতু বসে আছি, আমার আবার কাজকর্ম অনেক, তো বসে থাকতে থাকতে ভাবলাম কিছু জামা কাপড়গুলো ভাঁজ করে নিই। ও এগুলো ভাঁজ করতে ভালোবাসে, সেই জন্য জামা কাপড় এখানে মোটামুটি একটা পাহাড় নিয়ে বসেছি। ও পাহাড়টাকে চেপে চেপে বসে বসে তার উপর টিলা বানিয়ে দিয়েছে। বাচ্চারা জামা কাপড় সবসময় যখন বিছানায় আনবে, ধোয়ার পরে সেগুলোর উপর বসে একটু থাকতে ভালোবাসে। ও সেটা নিয়ে লাফিয়ে লাফিয়ে নিচু করে দিয়েছে, চেপে গেছে, ভাঁজ হয়ে গেছে জামা কাপড় গুলো খুব বেশি হবে।
সেগুলো আমি আর ও এখন ভাঁজ করে নেব, করে নিয়ে তারপরে একটু রুটি বানাতে যাব। রুটিটা বানিয়ে নিলেই রান্নাঘর থেকে আজকে ছুটি নেব, রুটি করব আর শুধু একটু দুধ গরম করব, তারপরে আমার মার সঙ্গে এসে আমি আবার একটু খেলতে বসবো, তাই তো মা? তুমি ততক্ষণ একটু পড়ে নাও, বইটা নিয়ে এসো। এটা খুলে আসছে। কোনটা? সামনের চুল পাতলা তো ওই জন্য, ছোট ওই জন্য। দাঁত নেই ফাঁকা, সামনে পুরো চারটে, দুটো দুটো চারটে দাঁত ভেঙে গেছে, পুরো বাতাস বেরোচ্ছে, এপাশ ওপাশ হচ্ছে, ওই জন্য মনে হয় ঠান্ডা লেগেছে। ওই জন্য ঠান্ডা লেগেছে। বৃষ্টিও বাইরে বেশ অবিরত হয়ে যাচ্ছে, আর এই ওয়েদারের জন্যই বাচ্চাদের আবার ঠান্ডা লাগছে বেশি, ওই জন্য পড়তে পড়তে একটু শরীরটা খারাপ। তো আমি বারণ করলাম যে না তুমি চলে এসো, আমি আর তুমি একটু গল্প করি। কোলে বসে আমার মেয়ে এখন আদর খাচ্ছে, আর আমার জামাকাপড়গুলো এখানে ভাঁজ করে নেওয়া হয়ে গেছে, এবার গুছিয়ে দিলে হয়ে যাবে। আর রুটি এখনও করতে যাইনি, এবার যাবো, ও তো কিছুতেই ছাড়ছে না, ওই জন্য যেতে পারছি না। এবারে গিয়ে চট করে দুটো রুটি করে আনি, আর ও ততক্ষণ একটু ও পুতুল নিয়ে খেলা করে নিক। রান্না না করলে তুমি খাবে কি? আদর খেলে পেট ভর্তি হয়ে যাবে। হ্যাঁ, আদর খেলে নাকি পেট ভর্তি হয়ে যাবে। তা বলছে তোমাকে রান্নাঘরে যেতে হবে না, আমি তোমার কোলে বসে আদর খাবো। শরীরটা খারাপ তো আসলে জ্ঞান জ্ঞান করছে একটু, ওই জন্য ঘুমাবে মা? হ্যাঁ, শুয়ে পড়ো একটু, শুয়ে পড়ো একটু, দাঁড়াও সিরাপটা খাইয়ে দিই, চলো শুয়ে পড়ো একটু। সিরাপ খাবে না? সিরাপ না খেলে কমবে কি করে? কমবে কি করে সিরাপ না খেলে? দাঁড়াও ওষুধটা নিয়ে আসি আমি, তুমি এখানে বসো একটু। হয়েছে মা, জলটা খাও। হ্যাঁ, পেট ভর্তি আছে জল খেয়ে, আমি আর ওষুধ খাবো না। ওষুধ না খেলে কমবে কি করে বাবা? তুমি একা একা খাও না। মুখ বাংলার পাঁচ হয়ে যাচ্ছে কেন? দাঁত গুলো নেই, পুরো 80 বছরের বুড়ি হয়ে গেছে। জল না খাও। না, সিরাপ খাওয়ার পরে জল খাচ্ছে নেই। জল না, জল। দাঁড়াও দিচ্ছি। আটা মাখতে চলে এসেছি, আটাটা নিয়ে মেশানো শুরু করে দিয়েছি। আর তারপরে কি বলুন তো, মেয়ের শরীর খারাপ হলেও রান্নাঘরের কাজকর্মগুলো তো করতে হবে, কারণ ওকে খাওয়ানোর জন্য খাবার দাবার তো আমাকেই তৈরি করতে হবে। সেই জন্য ওর কাছ থেকে একটু বুঝিয়ে সুঝিয়ে আমি উঠে এসেছি, ছোট তো ওই জন্য বুঝতে চায় না, তারপরে তাড়াতাড়ি করে নিয়ে আর যাবো। তবে যাই হোক না কেন, বর্ষার দিনে কিন্তু চিকেন আর রুটি শুধু আমার মেয়ে নয়, প্রায় অনেকেরই হয়তো খেতে খুব ভালো লাগে। আমার হাজব্যান্ডও ভীষণ ভোজন রসিক, তো ও খেতে খুব ভালোবাসে, মেয়েও সেই রকম হয়েছে। আর আপনাদের কার কার বৃষ্টির সময় চিকেন কষা আর রুটি খেতে ভালো লাগে আমাকে একটু জানাবেন, তাহলে শুনে আমারও বেশ ভালো লাগবে।
আর আমার যদিও চিকেন কষা আর রুটির থেকে বেশি ভালো লাগে চিকেন আর মুড়ি। খাওয়া দাওয়াটা পুরোপুরি কি বলুন তো নিজের ব্যাপার, রুচিটা প্রত্যেকেরই আলাদা, এক্ষেত্রে কিচ্ছু করার নেই, যার রুচি যেমন সে সেভাবেই খেতে খুব ভালোবাসে। জল হাতে নিয়ে ধরে আছি যাতে বেশি পড়লে কিন্তু আটাটা নরম হয়ে যাবে, সেই জন্য অল্প অল্প করে মিশিয়ে মিশিয়ে মেশাচ্ছি। সব রুটি আজকে জড়িয়ে গেল, যা আমার মা এখন মন দিয়ে গান শুনছে বসে বসে, কানে হেডফোন এই কাপড়গুলো লাগিয়ে দিয়েছি যাতে ওর শুনতে সুবিধে হয়, সেই জন্য সফট কটনের কাপড় যাতে কানটা ঘেমে না যায় সেই জন্য দিয়ে দিয়েছি। ওর গানটা শোনা হয়ে গেলে তারপরে আমাদের খেলার কর্ম খেলা শুরু হবে। এখানে আমি নিয়ে নিয়েছি চাইনিজ কোট আছে, লুডোর কোট আছে, সঙ্গে একটা ও কিন্তু বুঝতেই পারছে না, ও কানে হেডফোন দিয়ে ওর মতো গান শুনে যাচ্ছে আর গান করে যাচ্ছে। বড় বাবু খাটিয়াতে বসে বসে পান খায়, পায়রা আঙিনা জুড়ে খুঁটে খুঁটে ধান খায়, হাঁস গুলো জলে চলে আঁকা বাঁকা রকমে, পায়রা জমায় সভা বকো বকমে। এখন খেলা, কোন খেলাটা তোমার সবথেকে ভালো, তোমার কোনটা ভালো বলো, সেটা খেলবো আজকে, লুডো না চাইনিজ খেলবে? চাইনিজ ভালো লাগে না, চাইনিজ ভালো লাগে, আমি খেলতে পারি না, তুমি জিতে যাও বলে রাগ লাগে সেই জন্য খেলতে ভালো লাগে না। ও চাইনিজ খেলতে পারে না বলে খেলবে না, লুডোটা খেলতে পারে সেই জন্য লুডোটা খেলবে, কিন্তু চাইনিজ খেলবে না, আমি জিতলে নাকি ওর রাগ হয়। তুমি কোনটা নেবে বলো? আমি এই বাবা সেই বড় গুটিটা কই? আমি রেড নেব, এই তো বড়টা। তুমি রেড নেবে? তাহলে রেড নিলে তোমার দিয়ে ভরাও। না রেড না, রেড না, আমি বললাম ব্লু ব্লু। ব্লু নেবে? তাহলে আমি ইয়েলো নিই, যার গুটি সে তার বেছে নিতে হবে, বেছে দেওয়া যাবে না। একবার যদি প্রথমে ছয় পড়ে, না 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 বাবা দিন ছয়, এ বাবা তুমি বলতেই ছয় পড়ে গেল। একটা গুটি বের করি এখানে, আমার গান কিন্তু কাটতে পারবে না। আমি কেটে দেবো, কেমন করে আসতে হয় একবার বলো। এই তো এখান থেকে যাবে, এখান থেকে যাবে, ও ভাই ভুলে গেছো? ও হ্যাঁ, ও বাবা
রাতের খাওয়া দাওয়া তো আমাদের কমপ্লিট হয়ে গেছে তিনজনেরই, আর তারপরে ও আমি আর আমার মেয়ে এখন খেলতে বসেছি, আর ওর বাবা একটু দোকানে কাজকর্ম গুলো করছে, কিছু টুকটাক কাজকর্ম থাকে দোকান বন্ধের পরে সেগুলো করছে। আর আমার মেয়ের এখনো ছয় পড়ে গেছে, ওর ঘুটি বেরিয়ে গেছে, আমার এখনো ঘুটি বেরোচ্ছে না। আর বাইরে বৃষ্টি হচ্ছে ভালোই, আপনারা জমিয়ে ঘুমটা দিয়ে দিন, ঘুমিয়ে পড়ুন সবাই। আর আমার মেয়ে বলছে ওর নাকি শীতকাল চলে এসেছে, যেই বৃষ্টি হয়েছে একটু ঠান্ডা ঠান্ডার মতো হয়েছে, আর সেই জন্য বলে আমার ঠান্ডা লাগছে, শীতকাল এসে গেছে, বেশি দিন বাকি নেই, তুমি আমাকে ফুলাদা জামা প্যান্ট দাও, বলতে ফুলাদা জামা আর প্যান্ট পরে বসেছি। ওর শীতকাল আসলে খুব মজা হয়, শীতকালটা খুব ভালোবাসে। শীতকালে লেপ জড়িয়ে ঘুমিয়ে পড়বো, ঘুমিয়ে পড়বো, দাঁড়াও, চার, এক, দুই, তিন, আমার ছয় পড়েছে, এক, দুই, আমার ছয় পড়েছে, না ছয় পড়বে জীবনে না, আমি আমার ছয় পড়বো, অনেক কষ্ট করে ঘেটে ঘুটে ছয়টাকে বের করছে জানো।